আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি সায়মা, আমার চ্যানেল মাই হবি প্রজেক্ট। আজকে আবারও নিয়ে আসলাম জামাই, ওড়না এবং হাতায় এবং শাড়ির আঁচলে সুন্দর কিভাবে কুশি কাটার লেস করতে পারবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো খুব সুন্দর করে আপনারা জামায় ওড়নায় শাড়ির আঁচলে এবং বাচ্চাদের ফ্রকে কিন্তু এই বর্ডারটা বা এই লেসটা করতে পারবেন। তো কিভাবে সুন্দর লেসটা করতে পারবেন এটি শেয়ার করব। তো চলুন ভিডিওটি শুরু করি। আমি এখানে কাপড় নিয়েছি, আপনারা হচ্ছে আপনাদের জামা, ওড়না, হাতা, মানে যে কোনো কিছু নিতে পারেন। আর অবশ্যই চাইলে কিন্তু এভাবে ভাঁজ করেও নিতে পারেন, চাইলে হচ্ছে মেশিনে সেলাই করেও নিতে পারেন। মানে আর যখন আপনারা সেলাই করবেন, সেলাইটা চিকন করে করার চেষ্টা করবেন, তাহলে আপনারা কাজটা সুন্দরভাবে করতে পারবেন। তো আমি এখানে দুই কালারের সুতা নিয়েছি, আর এগুলো হচ্ছে গুটি সুতা বা কুশি কাটার সুতা, যেটা আমরা মার্কেটে পেয়ে যাব। আর কাটা নিয়েছি 10 নম্বর কাটা, যেটা হচ্ছে গুটি সুতার জন্য। আর যখন আপনারা কাটা কিনবেন, তখন অবশ্যই মার্কেট থেকে সুতার অনুযায়ী কাটাটা কিনে নেবেন। সাথে করে যদি আপনার সুতা থাকে, সেক্ষেত্রে সুতাটা নিয়ে যাবেন এবং সেই কাটাটা দিয়ে সুতাটার সাথে চেইন করে দেখবেন যে আপনারা সুন্দর করে চেইন করতে পারেন কি না। আর ঠিক আছে, এভাবে আপনারা কিন্তু কাটাটা সুতার সাথে ম্যাচিং করে এবং সাইজ অনুযায়ী নিতে পারবেন। তো আমি এখানে প্রথমে একটি স্লিপ নট করে 4টি চেইন করে যতটুকু হলে সুন্দর করে 4টি চেইন বসবে। একবারে টান টান করে বসাবেন না, একটু লুজ রেখে বসাবেন, তাহলে কাপড়টা এবং লেসটা দেখতে সুন্দর হবে। এভাবে 4টি চেইন করে আমি জয়েন করেছি, করার পর আরও 4টি চেইন করছি, করে এভাবে যতটুকু হলে বসবে এভাবে একটুখানি কাছে এনে মানে বসাতে হবে। বেশি দূরে বসালে কিন্তু দেখা যায় ডিজাইনটা টান টান হয়ে যাবে, সেক্ষেত্রে কাপড়টা কুচকে যায়। এভাবে আমি হচ্ছে প্রথম লাইনটা করে নিব। আর আমার আসলে ঠান্ডা কাশি জ্বর হয়েছে, যে কারণে আমার কথা বলতে একটু কষ্ট হচ্ছে, তো আপনারা কিছু মনে করবেন না। তো এভাবে আমি হচ্ছে দেখুন এই লাইনটা করব। আর এছাড়াও অনেক ডিজাইনের ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, জামায়, ওড়নায়, হাতায় এবং কুশি কাটার গলার ডিজাইন, অনেক কুশি কাটার কাজের বিভিন্ন ডিজাইন আমার চ্যানেলে দেওয়া আছে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন আর সুন্দর নতুন ভিডিও দেখার জন্য। আর আমার চ্যানেল আপনারা মাঝে মাঝে ব্লগ দেখতে পারবেন, মেকআপ ভিডিও দেখতে পারবেন। আর যেহেতু আমার চ্যানেলটা হচ্ছে আমার শখের চ্যানেল, মানে মাই হবি প্রজেক্ট, আমার শখের প্রকল্প, তো আমার যেই সব জিনিসগুলো আমি করি, আমার ভালো লাগে, সেই শখের জিনিসগুলোই আপনাদের সাথে আমি শেয়ার করব। আর স্ক্রিনে আমার ফেসবুক পেজ আছে, মাই হবি প্রজেক্ট, আপনারা আমার পেজে লাইক দিতে পারেন। এবং হচ্ছে আমার ফেসবুক গ্রুপ আছে কুশি কাটা এবং সেলাই ডিজাইন, আপনারা আমার গ্রুপে জয়েন হতে পারেন। আর কেউ যদি কুশি কাটার পণ্য নিতে চায়, সেক্ষেত্রে আপনারা হচ্ছে আমার ফেসবুক পেজ মাই হবি প্রজেক্টে মেসেজ করবেন, আপনারা যা নিতে চান সেখানে আপনারা বলতে পারেন। এভাবে আমি যে দ্বিতীয় লাইন করছি, দ্বিতীয় লাইনে আমি হচ্ছে 5টি করে চেইন নিয়ে করব। তো সাইড থেকে শুরু করেছিলাম, যেটা আপনারা ভিডিওতে দেখতেই পেয়েছেন। 5টি করে চেইন নেব এবং মাঝ বরাবরই জয়েন করব। আর এই ডিজাইনটা খুবই সহজ ডিজাইন, আপনারা যে কোনো কিছুতে করবেন এবং খুব সুন্দর লাগবে। আপনারা যেই কালার দিয়ে করতে চান না কেন করতে পারবেন। আর এই গুটি সুতাগুলো হচ্ছে 15 টাকা পিস করে পাওয়া যায়। আপনারা যদি প্যাকেট হিসেবে কিনেন, প্যাকেটে হচ্ছে 10টা থাকে, 10টা হচ্ছে 130 টাকা বা 140 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন, বা এর কমেও পেতে পারেন। আর অবশ্যই আপনারা একটু সুতাগুলো দেখে কিনবেন, কারণ এই সুতাগুলোর মধ্যে হচ্ছে চিকন এবং মোটা থাকে। তো দেখা যায় অনেকে চিকন সুতা দিয়ে অনেক সময় দেখা যায় দাম বেশি রাখে, আপনারা একটু মোটা টাইপের আনবেন, মোটা টাইপের সুতাটা একটু ভালো হয়। এভাবে আমি হচ্ছে দ্বিতীয় লাইন করে তৃতীয় লাইন করছি, একইভাবে যে 5টি চেইন করে করে আমি হচ্ছে প্রত্যেকটি লাইন করব। তো আমি এখানে হচ্ছে মোট 6টি লাইন করেছি, আপনারা চাইলে আরও বেশি লাইনও করতে পারেন। এভাবে আমি বাকি যে লাইনগুলো আছে করে নিব। ঠিক আছে, এখন হচ্ছে আমি কমলা সুতা দিয়ে
উপরের লাইনটা করব। এই যে এখান থেকে মাঝ বরাবরই থেকে আমি এটাকে স্লিপ স্টিচের সাহায্যে জয়েন করব। আমি এখানে দুইটি চেইন করলাম, করে এখানে একটি ডাবল ক্রোশ করব। এখন আমি আবারও তিনটি চেইন করব, কারণ এই যে মাঝখানে আমি একটি গিট ডিজাইন করব। আবারও আমি একসাথে দুইটি ডাবল ক্রোশ করব, আর একটি ডাবল ক্রোশ দিয়েই মানে দুইটি ডাবল ক্রোশ একসাথে জয়েন করে নেব। এখন আমি আবারও দুটি চেইন করব। এই জায়গায় আমি আবারও দুটি ডাবল ক্রোশ একসাথে জয়েন করে নিব। আবারও তিনটি চেইন, এই যে একসাথে করে আমি একটি গিট ডিজাইন করলাম। এরপর আবারও দুটি ডাবল ক্রোশ একসাথে জয়েন করে নিব। এরপর আবারও দুটি চেইন, দুটি চেইন দেওয়ার কারণে এই যে হচ্ছে এখানে গ্যাপটা যে আছে সেই গ্যাপটার জন্য আমি দুটি চেইন দিয়েছি। আপনারা যখন কাজ করবেন যদি দেখেন যে না একটু বেশি রকমের মানে টাইট মনে হচ্ছে বা মনে হচ্ছে যে, তখন আপনারা কিন্তু একটি চেইন বেশি করতে পারেন, ঠিক আছে? তো দেখা যায় সবার হাতের কাজ কিন্তু এক না, কয়েকজনের হাতের চেইন লুজ হয়, অনেকজনের টাইট হয়। তো সেই ক্ষেত্রে সেভাবে আপনারা কম বেশি করে নেবেন। তো এভাবেই এই লাইনটা আমি করে নেব। দেখুন আমি বাকি লাইনটা অফ ক্যামেরায় করে নিয়েছি। খুব সহজ এবং সিম্পলভাবে আমি কিন্তু এই ডিজাইনটা করে নিয়েছি। আশা করি আপনাদের ভালো লেগেছে ডিজাইনটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নতুন ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।